জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আর আমি নবীর মেম্বারে বসে বলছি সত্য কথা বলো। মসজিদে এসি লাগিয়েও মাল ঢোকানো যাচ্ছে, কথা বলে না যাচ্ছে, ওই জন্য আমি কারিমুল্লাহ বলুন এখন মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকফাঁকে, মসজিদ কথা বলে না, আমার সঙ্গে বলুন মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকফাঁকে। আয় আপা, আগে মসজিদ ছিল মাটি, তাদের ইমান ছিল খাঁটি, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ইমান হয়েছে ফাঁকা, মাথার উপরে ঘুরছে শুধু পাখা আর পাখা, মুচুল্লি বেড়েছে আরে কথা বলে না, মসজিদে এসে বসেছে তা মুসল্লি যায় না কেন, তিনতলা মসজিদ করেছেন কেন, বাদরামি করার জায়গা পাই নাই, মুসলমানের ছানা বলে দাবি করো, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, লজ্জা থাকা দরকার, মুসলিম জাতি সরব থাকা দরকার, খোদার মসজিদ আজান হয় আর মুসলমানের ছানারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ জ্বালায়, খোদার মসজিদ আজান হয় মুসলমানের ছানারা বাড়িতে বসে টিভি দেখে, তারপরেও কোন লজ্জায় মুসলমান বলে দাবি করো, সরব নাই নাই নাই, তুই নিরাজ্য মাল, এই বাবু চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না, আমি যেটা বলবো না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, তবে টিট ফর ট্যাট যেরম জিজ্ঞেস করবে সেইরম উত্তর পাবে। এই কমিটির ছেলেরা তোমরা বসো না, কমিটির ছেলেরা সকলে ওখানে দাঁড়ানোর দরকার, কথা না বলি এদিক দেখান, আপনাদের মসজিদের এটা কোন পাড়ার মসজিদ, খানপাড়া, মাঝের পাড়া জামে মসজিদ, আচ্ছা আপনাদের মসজিদের আন্ডারে কত ঘর আনুমানিক, আনুমানিক এলাম বলুন, আরে আনুমানিক আপনাদের মসজিদের আন্ডারে কত বাড়ি আছে, আনুমানিক একটা একশো একশো দেড়শো আনুমানিক কিছু কম, আচ্ছা বলুন আপা ফজরের নামাজে কত নয়, তেরো জন, তেরো জন, যে মুসলিম গ্রামে এক থেকে দেড়শো ঘর মুসলমান বাস করে সেখানে পাঁচত্ব মুসল্লি হিসেব করে দেখলে খুব বেশির বেশি পনেরো কুড়িটা তিরিশটা এর বেশি নয়, তিনতলা মসজিদ করেছেন কেন, আরে কেন বলবেন তো, আমি কারিমুল্লাহ আমার ওয়াজ বুঝবেন, উদু ওয়াজ আমি করি না, আমি কারিমুল্লাহ আমার বোনের বিয়ে হবে, খুব গুরুত্ব দিয়ে শুনে, আমার বোনের বিয়ে দেবো আমার এই মাঝের পাড়া গ্রামে আমার বাড়ি, আমার বোনের বিয়ে দেবো আমি আপনাদের গ্রামের লোকের সবার দাওয়াত দিয়েছি, প্রত্যেকে খেতে গিয়েছে, খেতে বসে দেখছেন দশ গ্রাম চালের ভাত, কগের দশ গ্রাম চালের ভাত আর একটা ডিম ছ ভাগ করি, মানে খুঁজে পাওয়া যাবে, এক পিস করে সবার দিই, একটা ডিম ছ ভাগ, ছ ভাগের এক ভাগ করে সবার দিই, আর গোস্ত একটা বডি ছ ভাগ করে সকলকে দিচ্ছি, আচ্ছা বলুন গ্রামের লোক আমার কিছু বলবে, কথা বলে না, যে তোর বাড়িতে কি আমরা খেতে এসছি, তুই খাবি না খাবি না, তা আমাদের অপমান করার জন্য কেন দাওয়াত করেছি, একটা মানুষ খুব কম বেশি দুশো আড়াইশো গ্রামের চালে ভাত হলে হয়, তুই তাই দিচ্ছিস দশ গ্রাম চালের ভাত এবং একটা ডিম ছবা, একটা গোস্তর পিস ছবা, তার মানে তুই বসু তোর বাপ বসু তোর চত্বর পুষ্টি বসু, তুই খাওয়াবি না,
আমাদের দাওয়াত করে অপমান করলি কেন? বলবে না বলবে না? এই জোরে বলুন, সামান্য যদি আমার বোনের বিয়েতে, হে মুসলমানের ছানারা, হে মুসলমানের বাচ্চারা, বাংলা কবে বুঝবে? সামান্য আমার বোনের বিয়ে, 10 গ্রাম চালের ভাতে যদি তোমার অপমান লাগে, একটা দিন সভা করলে যদি তোমার খারাপ লাগে, তিনতলা চারতলা মসজিদ করেছ, পাথর বসানো মসজিদ করেছ, মসজিদে এসি লাগিয়েছ, মসজিদে নামাজ পড়বে কারা? এই মসজিদ কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, মসজিদের খোরাকি হলো মসজিদের নামাজি। খোরাকি যখন দেবেন না, দাওয়াত কেন করেছেন? খেতে যখন দেবেন না, দাওয়াত কেন করেছেন? নামাজ যখন পড়বেন না, মসজিদ তিনতলা কেন বানিয়েছেন? আরে পাঁচ অক্ত মুসল্লিরা নামাজ পড়বে, তাদের জন্য মসজিদ করুন। জুমার দিন যারা একবার যাবে তাদের জায়গা, আচ্ছা আচ্ছা, সোনামণি মা বোনেদের বলছি, অনেক মা বোনেরা আসছে, আপনারা একটু সামনের দিকে চেপে চেপে আসুন, আমার সোনামা কলজের মা একটু সামনের দিকে চেপে চেপে আসুন, পিছনে জায়গা হচ্ছে না। হ্যাঁ, মোটামুটি খাদিজা, আয়েশা, রাবিয়া সব ভর্তি হয়ে গেছে, ওয়া শুনে খুঁজে দেবে আল্লাহর কি দেবে। ঘরে গিয়ে স্বামীর বলতে যে আল্লাহর কিরে বেশি কথা বলিনি, চোখে আমল ঢুকে দেবো, চুপ কর। আর ওয়া শুনে খুঁজে দেবে। আমার তোমাদের একটু পরে বলতেছি মা, গুরুত্ব দিয়ে শোনেন, একটু সামনের দিকে চেপে চেপে বসে। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা? কেউ কষ্ট পাচ্ছে? শোনেন, আচ্ছা আমি যে কথাটা বলছি বাস্তব যুক্তি দিচ্ছি, আপনাদের খারাপ লাগে? কথাটা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? খাবার খাওয়াবেন না, দাওয়াত কেন দিয়েছেন? মসজিদে খোরাকি দেবেন না, তিনতলা কেন? তাহলে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে তাদের জন্য মসজিদ করুন, যারা জুমায় একদিন যাবে তারা কোথায় পড়বে তারা দেখে? আয় আপা, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, এই নামাজের আন্দোলন করতে গিয়ে যেন বীর পেচ্ছাপ পাক, যেন বীর পায়খানা পাক, যেন বীর নবুয়তের রক্ত পাক, যেন বীর খাম পাক, যেন বীর কোনো ছায়া ছিল না, যেন বীর ওই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের রক্ত ফেলেছে। সে নবী তার একটা দুটো নয়, চার চারটে দান্দান মুবারক শহীদ করেছে এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য। সে নবী তার নবুয়াতের মাথা ফাটিয়েছে, সে নবীর সোনার সাহাবারা, তাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, তাদের রক্ত ধরল, পেটে ধরা নারী ছেড়া মাকে শোক সাগরে ভাসিয়েছে, তাদের মধ্যাঙ্গিনী, সহধর্মিনী, নয়ন রঞ্জিনী, ভ্রমণ মোহিনী, মাদিনার অনিন্দ সুন্দরী, নামন্দময়ী প্রবতী স্ত্রীকে বিয়া ভাঙিয়েছে এই নামাজের আন্দোলন করতে গিয়ে। আর মুসলিম গেরামে আজান হয়, মুসলমানের ছানারা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কি চালাচ্ছে আল্লাহর কি রে বাবা, কি কায়দায় নির্দেশ, সর্বনাশ, জিব্রাইলের চোখ বুলু হয়ে যাবে।